দুই নম্বর প্রশ্ন, টাকরুর নিচে জুব্বা পড়ার বিধান কী? টাকরুর নিচে পুরুষের জন্যে সর্ব অবস্থায় সব পোশাক, পায়জামা হোক, প্যান্ট হোক, জুব্বা হোক, যা কিছুই হোক সবগুলোই ব্যবহার করা নিষিদ্ধ। যদি অহংকার করে হয় তাহলে তো আরও বেশি মারাত্মক পাপ, আর অহংকার ছাড়া যদি হয় তবুও সেটা পাপ। নাস ফালা মিনাল কাবেন ফাহ মিনাল নার, টাকরুর নিচে যা যাবে সেটা জাহান্নামে যাবে। এর মানে কি আপনার টাকনু কেটে জাহান্নামে দেবেন? পুরোটাই দেবেন। আর মাঞ্জাররা সব খোয়ালা যায় অহংকার করে ঝুলাবে সেটার জন্যে কি? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে চাইবেন না, পবিত্র করবেন না, হ্যাঁ, তারপর জন্যে কঠিন আজাব রয়েছে। এই জন্য টাকরুর নিচে, এমনকি এখানে একটা কথা মশলা খুব কঠিন, জন্মের পরে নবজাত শিশু ছেলে যদি হয় তবুও তাকে টাকরুর নিচে কাপড় পরা যাবে না, পড়ালে বাবা মা গুণাগার হবে, ছোট থেকে অভ্যস্ত না হলে বড় হয়ে ওই নিচেই ঝুলাবে, সেজন্য সারা জিন্দগি যে ঝুলিয়ে পড়ে আপনি পাপ হবে, আপনার পাপ হবে। এই জন্য ছোটো থেকেই তাকে অভ্যাস করাবেন ইনশাআল্লাহ।